প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। চারপাশে দর্শকদের গ্যালারি কানায় কানায় ভরে গেছে, সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মাঝখানের সুইমিং পুলের দিকে। পুলের মাঝখানে একজন প্রদর্শক দাঁড়িয়ে কিছু নির্দেশনা দিতে পুলের মাছ থেকে হঠাৎ করে একসাথে লাফিয়ে উঠল 3 থেকে 4টি ডলফিন। প্রশিক্ষিত ডলফিনগুলো একসাথে নানা রকম কলা কৌশল দেখাতে লাগল, একসাথে ধনুকের মতো বাঁকা হয়ে পানি থেকে লাফ দিয়ে ওঠা, একে অপরের পিছে গোল হয়ে ঘোরা আর রিংয়ের মাঝ দিয়ে লাফিয়ে পার হওয়া সহ আরও নানা ধরনের খেলা দেখাতে লাগল ডলফিন। ডলফিনদের এই ধরনের খেলা দেখানোকে বলা হয় ডলফিন শো, আর যে পুলের মাঝে ডলফিনরা খেলা দেখায় তাকে বলা হয় ডলফিনেরিয়াম। ডলফিনেরিয়াম হলো ডলফিনদের জন্য বিশেষভাবে তৈরি অ্যাকোরিয়াম। সাধারণত বড় বড় সব থিম পার্ক, চিড়িয়াখানা বা ম্যারিন ম্যামেল পার্কের মাঝে দর্শকদের চিত্ত বিনোদনের জন্য এসব ডলফিনেরিয়াম তৈরি করা হয়। ডলফিনদের সাথে মানুষের পরিচিতি বহু বছরের, তবে ডলফিনদেরকে নিয়ে এমন শো শুরু করা হয় 1938 সাল থেকে। ফ্লোরিডার মেরিন স্টুডিও ডলফিনেরিয়াম সর্বপ্রথম ডলফিনদের নিয়ে একটি শোয়ের ব্যবস্থা করা হয়। তখনই সবাই জানতে পারে যে ডলফিনদেরকেও ট্রেনিং দিয়ে বিভিন্ন খেলা দেখানো সম্ভব। মেরিন স্টুডিও সফলতা দেখে বিভিন্ন স্থানে গড়ে উঠতে থাকে ডলফিনেরিয়াম। 1960 সালের দিকে ডলফিন শো আস্তে আস্তে জনপ্রিয় লাভ করতে শুরু করে। 1963 সালে ফ্লিপার মুভি এবং এরপর ফ্লিপার টিভি সিরিজের মাধ্যমে ডলফিন শো মানুষের মনে আস্থা করে নেয়। সেই আমলে ডলফিন শো বিষয়ক নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক আইনকানুন না থাকায় ইউরোপ জুড়ে ডলফিনেরিয়াম গড়ে উঠতে থাকে। ডলফিনেরিয়াম ডলফিনরা যাতে সুস্থভাবে থাকতে পারে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। পুলের পানিকে নির্দিষ্ট সময় পর পর ফিল্টারিং বা পরিস্রাবণ করে পরিষ্কার রাখতে হয়। পানির তাপমাত্রা আর চাপ সমুদ্রের পানির মতোই রাখতে হয় যাতে ডলফিনরা স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে পুলের সাইজ কত বড় হওয়া উচিত তা নিয়ে এক এক দেশে এক এক রকম নিয়ম। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর অ্যাকুয়াটিক মাম্মাসের মতে 5টি ডলফিনের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমপক্ষে 2960 বর্গফুট হওয়া উচিত, আর এর সাথে প্রতিটি ভিন্ন প্রাণীর জন্য 810 বর্গফুট জায়গা প্রয়োজন। ডলফিন শোয়ের জন্য বুল্টলেনস ডলফিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তবে অনেক অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপের মতে ডলফিনদেরকে এভাবে আটকে রাখাটা এক ধরনের অ্যানিমেল অ্যাবিউস, অর্থাৎ প্রাণীর অপব্যবহার। এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে পুলের বদ্ধ স্থানে থাকা ডলফিনগুলোর আয়ুষ্কাল মুক্ত পরিবেশে থাকা ডলফিনগুলোর গড় আয়ু থেকে কম। অনেক বিজ্ঞানীও দাবি করেছেন যে ডলফিনদের মতো বুদ্ধিমান প্রাণীদের ডলফিনেরিয়ামের কয়েদি করে রাখা ঠিক নয়, যার ফলে বিভিন্ন দেশে ডলফিন পোষ মানানোর ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2013 সালে ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয় ডলফিনদেরকে বন্দি করে রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।